পিঙ্কি, আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখন স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে যেটি অবশ্যই কমেন্টস করে বলতে পারো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডিসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আর এখন বাজে রাত্রির 11:10, আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় জানো, শিয়ালদা স্টেশনে, আর আমার ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। আমি যাচ্ছি এখন দার্জিলিংয়ে, ঠিক আছে, আর তোমরাও যাবে আমার সাথে। আর ট্রেনের টাইম হচ্ছে 11:20, এখন বাজে 11:10। আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি আর আমার বাড়ির সবাই মিলে যোগ আছে ট্রেনে। তাহলে চলো আমিও যাই, গিয়ে দেখি যে কোথায় কে বসেছে কি না বসেছে, আমি কিছুই দেখিনি। সঙ্গে থাকবে কিন্তু ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু বলতে একদমই ভুলবে না, ঠিক আছে। আমাদের সফর এখান থেকে শুরু হয়ে গেল, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই দেখো আমাদের চুটকি গিয়া, ইনি হচ্ছে আগামী দিনের একজন ব্লগার। হ্যাঁ, ইনিও খুব ব্লগিং করার শখ আছে না, এনাকে একটা চ্যানেল করে দিতে হবে, ইয়া ব্লগিং, ঠিক আছে। আর আমি এনার চ্যানেলটাকে আমি প্রমোশন করবো। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, 9:20 টাইম ছিল এনজিপিতে, আর 10:20 ঢুকিয়েছে। আগে থেকে আমাদের গাড়ি বুকড করা ছিল, ড্রাইভার যথাসময় এনজিপি স্টেশনে উপস্থিত ছিল। আমাদের মালপত্র বাদা ছাদা হচ্ছে গাড়িতে, আর ড্রাইভার বলছিল শীতের জিনিসপত্র ব্যাগ থেকে বার করে নিন, কারণ না 40 কিলোমিটার এগোলেই কিন্তু ঠান্ডা লাগবে। আমরা কিন্তু বিশ্বাস করিনি, তোর এত গরম, এর মধ্যে আবার শীতের সোয়েটার বার করবো নাকি ব্যাগের থেকে, যাকে খুবই হালকা পাতলা দুই একটা জিনিসপত্র বার করে নিয়ে উঠে পড়েছিলাম গাড়িতে। আর তারপরে রাস্তায় আমরা করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তখন কটা বাজে, দুপুর 12:30 বাজে, 12:30 ব্রেকফাস্ট। পাহাড়ি দেশে এসেছি আর এখানে এসে খাবো না মোমো, সেটা কি কখনো হতে পারে? ওরা সবাই চিকেন মোমো খাচ্ছিল, যেহেতু মানডে আমার বেদ ছিল তাই আমি তো মোমো খেতে পারিনি। আমি নিয়েছিলাম ফ্রেশ দার্জিলিং টি। আর কোথাও বেড়াতে গেলে চাটা কিন্তু খুব প্রয়োজন, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় গরম চায়ে চুমুক দিলে। নাও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে গেছি। চারিদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি আমরা দার্জিলিং সুন্দরীর কাছে। যেহেতু আমি ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসেছি, আমার কাছে সবটাই নতুন। যেদিকে তাকাই সবই সুন্দর আর সুন্দর, প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এখানে না এলে আমি বুঝতেই পারতাম না। সমুদ্র বহুবার দেখেছি কিন্তু পাহাড়েই প্রথমবার দেখছি। আর দেখো চারিদিকে চা বাগান আর চা বাগান, যেদিকেই তাকাই শুধু চা বাগান। পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠছি আর যখন নিচের দিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি আমরা কত ওপরে চলে এসেছি। পাহাড়ে এত সুন্দর রূপ সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর দেখো কত বড় জ্যাম লেগে গেছে। আর এখানের আর একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানকার ড্রাইভাররা ভীষণ ভালো, এদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, না দেখলে বিশ্বাসই করা যায় না। কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, একে অপরের সাথে এত সুন্দর কোঅপারেট করে এরা, যেটা মন কেড়ে নিয়েছে আমার। আর দেখো কত মেঘ করে এসছে, কখনো মেঘ কখনো কুয়াশা কখনো বৃষ্টি কখনো ঝলমলে রোদ, মিনিটে মিনিটে পাহাড় তার রূপ বদলায়। এমন বৃষ্টি হচ্ছে কখনো যে গাড়ির ওয়াইপার চালিয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, 2 ফুট দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না,
একহাতে গাড়ি উঠছে পাহাড়ের ঢাল বেয়ে, একদিকে পাহাড় একদিকে গভীর খাদ, মনে ভয় আর আনন্দ দুটো নিয়েই ছুটে চলেছি। এটা হচ্ছে হোম স্টেশন, দার্জিলিংয়ের সেই বিখ্যাত হোম স্টেশন। আর টয় ট্রেন, দার্জিলিংয়ের আভিজাত্য টয় ট্রেন। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল নর্থ স্টার, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। আর এখন এত বেশি ঠান্ডা লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, শীতে একদম চুবুথুবু অবস্থা। এটা হচ্ছে আমাদের রুম, রুমগুলো যথেষ্ট ভালো ছিল, টয়লেটে গিজারও ছিল, আমরা ডাবল বেড নিয়ে নিয়েছিলাম। আর এখানে সার্ভিস মোটামুটি খারাপ ছিল, সেটা আমি বলবো না। আর এবার আমরা একটু ফ্রেশ হয়ে চলে গেছি খাবার খেতে। দার্জিলিংয়ের নামকরা রেস্টুরেন্ট হোটেল মহাকাল, যারা দার্জিলিং এসেছো তারা অবশ্যই মহাকাল হোটেলটি দেখেছো, আর যারা আসোনি তারা অবশ্যই এলে মহাকাল রেস্টুরেন্টটায় খাবারগুলো ট্রাই করো। এখানে ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো আর রিজনেবল একটা প্রাইসের মধ্যে। আর দেখো এরা ডিনারে অলরেডি বসে পড়েছে, যারা আমাদের সাথে আর কি এসেছিল, আর প্রতিষ্ঠাও এদের সাথে খেতে বসে গেছিল। আমি একটু লেট এসেছিলাম, ফ্রেশ হতে একটু টাইম লেগে গেছিল। আমি নিয়ে নিয়েছি ভেজ থালি, তোমাদের দাদাভাই নিয়েছিল এগ থালি, এই দেখো ওর এগ থালি, আর ছেলে চিকেন আর রুটি নিয়েছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।